নোয়াখালীতে মুজিব বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত। নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর চারোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে মুজিব চত্বরে এই বৃক্ষের চারোপণ কর্মসূচি জেলা প্রশাসক খোরশেদ আলম খান। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাস ও সুপার দীপক জ্যোতি খিসা সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বিভিন্ন ইউনিট চেয়ারম্যানবৃন্দ। উদ্বোধন অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে 1 কোটি বৃক্ষের চারা বিতরণের অংশ হিসেবে নোয়াখালীর প্রতিপুর জেলায় 20,325টি চারা বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।